মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে। আর যারা উঠলে শুধু কানে কানে বলো হুজুর রাজনৈতিক কথা বলবেন না, রাষ্ট্রের কথা বলবেন না, তাহলে কোরআনের আয়াত জনগণ বোঝে না। আপনারা জানেন কিন্তু বোঝাতে দেন না, কারণ ওরা জানে যে কোরআনে কারিমের আয়াত যদি মানুষ বোঝে, এই পৃথিবীর ময়দানে যারা অবৈধভাবে সম্পদ উপায় করে উপার্জন করে কুক্ষিগত করে রাখে তারা ধরা খেয়ে যাবে। ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠানের এই এই যে সম্মানিত ডিজি কত কোটি টাকা সরকারকে ফেরত দিয়েছে চিন্তা করেন, 70 কোটি টাকা সরকারকে ফেরত দিয়েছে। মানুষ ধরছে এই ভয়ে যে লোকটার এত কোটি টাকা ফেরত দেওয়া লাগে তার টাকা আছে কত। পেপারে দেখলাম তার নামে 500 কোটি টাকার তসরুপ করা চুরি করার একটা প্রতিবেদন আসতেছে, তো 70 কোটি দিলে এখনো থাকছে 730 কোটি। একটা মানুষ কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও তো এই টাকা উপায় করা সম্ভব না, অথচ তার মুখে দাড়ি গায়ে জোব্বা মাথায় কথা বলে না কেন, দেখতে মনে আছে জিব্রাইল আমিনের ছোট ভাই। এই লোকটা যদি এত টাকা চুরি করতে পারে যাদের দেখলে মনে হয় শয়তান, ওরা কি করছে। আমি আর নিচে নামলাম না, এই না বোঝার ভান করে আছেন কার হাত তোলেন তো, তাহলে আমরা কি বোঝালাম। আল্লাহ দি জামা মাল আদাদা, যারা সম্পদ জমা করে এখানে সম্পদ মানে কি শুধু টাকা পয়সা বলেন না কেন, নয়টা অর্থের এক নম্বরে টাকা পয়সা, দুই নম্বরে স্ত্রী, মালের ভেতরে স্ত্রী আছে, কারণ আল্লাহর নবী মাল শব্দের ব্যাখ্যা করতে গিয়ে স্ত্রীকে ইন্ডিকেট করেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতু সালিহা। আল্লাহর নবী বলেন পৃথিবীর সবই মাল, এর ভেতরে উত্তম সম্পদ উত্তম মাল হচ্ছে নেককার স্ত্রী। নেককার স্ত্রী কাকে বলে? আশপাশে যারা মেয়েরা আছে ওরা মনে করে নেককার মানে বিশাল জুব্বা গায়ে দেওয়া লাগবে, জুব্বা মানে ওদের ওই যে কালো বোরকা, পাঁচ অক্ত নামাজ পড়ে রোজা রাখে কারো সাথে কোনো ঝামেলা নেই, আমি বিশাল নেককার না। নেককার হওয়ার জন্য নবীজি বলেন 4টা গুণ অর্জন করা লাগবে, কয়টা আওয়াজ বাড়া নেই আওয়াজে গলা ভেঙে যাচ্ছে। এক নম্বরে আল্লাহর নবী বলেন নেককার স্ত্রী ওইটা যার দিকে তার স্বামী যদি তাকায় তাহলে স্বামীকে আনন্দ দেয়, তাহলে স্বামীকে আনন্দ দেবে কি দিয়ে, হয়তো তার অঙ্গভঙ্গি দিয়ে, তার চলাফেরা দিয়ে, কথাবার্তা দিয়ে, তার আচরণ দিয়ে, চাহনি দিয়ে, এমন আচরণ করবে এমন অবস্থার সৃষ্টি করবে যেন স্বামী হেসে ফেলে খুশি হয়। স্বামীকে হাস্য হাস্যোজ্জ্বল দেখে যদি স্ত্রীর দাঁত স্বামীর মতো বের হয়ে যায়, নবীজি বলেন যতগুলো দাঁত তোমার স্বামী তোমার হাস্যোজ্জ্বল অবস্থায় দেখবে অতগুলো নফল হজের সওয়াব হবে। 6টা দাঁতের কথা পর্যন্ত আমি মেশকাত শরীফে পেয়েছি। আল্লাহর নবী বলেন তোমার স্ত্রী যদি তোমার সামনে হাসে আনন্দ দিতে গিয়ে একটা দাঁত যদি বের হয় একটা নফল হজের সওয়াব হবে, 2টা দাঁত যদি বের হয় 2টা হবে, 3টা দাঁত যদি বের হয় 3টা হবে, 6টা পর্যন্ত আছে। আমার মনে হয় এই ফজিলতের হাদিস শোনার পরে বাড়ি যেয়ে দেখবেন দাঁত গেলিয়ে পড়িয়া আর বন্ধ হচ্ছে না, ও মনে করছে দাঁত দেখালে যে দুশোয়াস আমি 32টা বের করে রাখবো না, এটা হাদিসের অর্থ না। আপনাকে মিন করছে আপনি স্বামীকে আনন্দ দেবেন স্বামীকে খুশি করবেন, এইটা আজ বাংলাদেশের পরিবারে বেশি না কম নেই, আমরা আনন্দ পাই না। দেখবেন আমরা ব্লাউজ সায়া শাড়ি সোনো পাউডার যা সব কিনে দিয়ে মরি, এগুলো দেখে মজা মারে ভ্যানসার ওখান দোকানদাররা, ওরা বলে খালা আপা কিছুক্ষণ পরে খ্যাপা খ্যাপা, আপনি তো আনন্দ দেবেন এগুলো পরে, এগুলো সাজগোজ করে স্বামীকে কাকে কাকে নেককার স্ত্রীর বৈশিষ্ট্য শোনেন। এক নাম্বারে নেককার
স্ত্রী ওইটা, যার জন্য জান্নাতের আটটা দরজাই খোলা থাকবে। আস্তে বলো, আস্তে বলো। আমি জান্নাতের দরজার কথা বলেছিলাম কয়টা? একশোর উপরে। এই কোরআনে আছে, অনেকগুলো আমরা জীবনে শুনিও নাই, যেমন মাকাদিস সিদ্দিকিন, এরপরে মাকাম আমিন, এরপরে দারুল আমিন, এগুলো জান্নাতের স্তর, ওগুলো আমরা শুনি নাই কোনোদিন। আমরা বেশিরভাগ জানি জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল কারার, জান্নাতুল সালাম, এগুলো জানি। কিন্তু জান্নাতের যে স্তর আরো একশোটা আছে, ওগুলো কোরআনে আল্লাহ দিয়েছেন, ওগুলোর বর্ণনা দেশে কম হয়, এই জন্য আমরা জানি না। আল্লাহর নবী জানিয়েছেন যেগুলো তোমরা জানো, পরিচিত যেগুলো, এই আটটা, আটটার কথা আমরা পেয়েছি বেশি। এই আটটা জান্নাতের আটটায় আল্লাহ খুলে রাখবে দরজা ওই মহিলার জন্য, যে মহিলা নেককার। নেককার হওয়ার এক নাম্বার বৈশিষ্ট্য, যার দিকে স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয়। মা বোনের এটা দুনিয়ার কাজ না, এটা জান্নাতের দরজা খুলে নেওয়ার কাজ। আপনি স্বামীকে আনন্দ দেবেন আজকে, হয়তো কথাবার্তা দিয়ে, হাসি দিয়ে, অঙ্গ ভঙ্গি দিয়ে, সাজগোজ দিয়ে। কথা বুঝতেছেন? দুই নাম্বারে স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও ওইটা পছন্দ করবে, এরকম মহিলা বাংলাদেশে কম। স্বামী যেটা পছন্দ করে, অনেক বউ আছে স্ত্রী ওইটা একশো ভাগ পছন্দ করে। আমি এরকম একশোটা উদাহরণ আপনাকে দিতে পারি। এক নাম্বারে স্বামী পছন্দ করে তার মা বাবাকে একসাথে রাখতে, কিন্তু স্ত্রী এটা পছন্দ করে না, এরকম বউ দেশে নেই। আপনি নেককার হতে পারবেন না। স্বামী যেটা পছন্দ করে ওটা যদি বৈধ হয়, আপনাকে ওটা পছন্দ করা লাগবে। আর আমরা এখানে যারা স্বামী আছি, আল্লাহর কসম, প্রত্যেকটা স্বামী চায় আমার মা বাবা আমার সাথে থাকতে, কিন্তু আমরা পারি না স্ত্রীর কারণে। আসতে বলো, আসতে বলো। আপনি চান আপনার মা বাবা আপনার সাথে থাক, কারা চায় হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, কিছু মানুষ বিয়ে না করে হাত তুললেন কেন? আপনি কার সাথে যাচ্ছেন? প্রেমিকার সাথে। যারা স্বামী আছেন, বিয়ে করেছেন, তাদেরকে বলছি অবশ্যই, এটা একটা ভিডিও হচ্ছে, কালকে ইন্টারনেটে যাবে, সারা বিশ্বের মেয়েরা দেখবে, বিশেষ করে মুসলিম যারা। আমরা যারা স্বামী আছি, আমরা এক বাক্যে হাত তুললাম, আমার মা বাবা আমার সাথে থাক, এটা আমরা পছন্দ করি। তারা করেন দেখি লিল্লাহে তাকবীর। মেয়েরা তাকান, এই ভিডিও ওইদিকে লাগাও, এখানে বসে আছে কোন কারণ, ওইদিকে লাগা, ওইদিকে লাগা। সম্মানিত মা বোন দেখেন আপনার সামনে হাত তুলেছে কিনা দেখেন, ওই ভিডিও হচ্ছে দেখেন, এরকম করে এর সাথে মতো। আলহামদুলিল্লাহ, সম্মানিত মা বোন যারা বসে আছেন, আমি জানি আপনার রাগ হচ্ছে যে কি সাতা শুনতে আসলা, এই তো সমস্যা। আপনার জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য আমি বলছি, অবশ্যই আপনি জান্নাতে যেতে চান, একটু খেয়াল করে শোনেন তো। আপনার স্বামী এখানে স্বতঃস্ফূর্ত ভাবে, কেউ কিন্তু আপনার স্বামীকে লাঠি দিয়ে পিটিয়ে হাত তোলায়নি, ও এমনি আপনি ও চাচ্ছে। আসলে আমি নিজের স্বামী, আমিও চাই আমার মা বাবা বিয়ের পরে আমার সাথে থাক, কিন্তু আমরা বাস্তবে দেখি আমরা পারি না স্ত্রীর কারণে, কারণ আমার বউ এটা চাই না। এই কথা বলেন কেন? কার কার বউ চাই না তার মা বাবার সাথে থাক? হাত তোলেন, হাত তোলেন। এইবার আর হাত তুলছেন, ক্যামেরা তো এইদিকে, ওইদিকে নেই, তোলে তোলে। ওই যে একজন, দুইজন, ওই দুইজনকে এদিকে, তা এদিকে পাঠা পাঠা। আপনার বউ তালাক দেওয়া লাগবে, ওরকম বউ নেওয়ার দরকার নেই। হ্যাঁ, দুজনকে পাঠা, আমার বউ এখন তালাক দেওয়াবো, এরপর ওরা আর একটা বিয়ে করা। তোর আর শুনতে আসুন, আজকে আপনার ঘরে যাওয়া সমস্যা, আপনি বাড়ি যায় দেখেন না, ওর তো ক্যামেরা ওদিকে নেই, ওর বউ দেখেও না। হাত আমরা এগুলো তুললে সমস্যা ছিল, কারণ কালকেই ও দেখে ফেলতে। মা বোন যারা এসেছেন, আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি না, আপনার বিবেকে যেন নাড়া দেয়, একটু খেয়াল করেন তো। একটা স্বামীকেও পেলাম না যারা মা বাবা আলাদা হয়ে যাক এটা চায়, তা আপনি কোন কারণে চান? আপনি নেককার হতে পারেননি, যতই না মাস পড়ে রোজা রাখেন। কথার ওজন কত, যারা মেয়ে লোক তারা টের পাচ্ছে,
তিন নম্বরে আল্লাহর নবী বলেন ওইটা নেককার স্ত্রী, স্বামীর যতটুকু আয় ইনকাম আছে ওই আয় ইনকামের উপরে নিজের চাহিদাকে যেই বউ সীমাবদ্ধ রাখে ওইটা নেককার স্ত্রী। স্বামীর ইনকাম পায় মাসে 20,000 টাকা, এমনও বউ আছে আমাদের তার বিউটি পার্লারে সাজতে লাগে 18,000। কথা বলেন না কেন? এখন এই বেচারা করবে কি? বাধ্য হয়ে আপনার মন রক্ষা করতে গিয়ে অবৈধ পথ বেছে নেয়। চার নাম্বারটা বলবো, আপনি তো বলবেনই, বলেন ওরা তো মানা করছে। জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah Muhammadur Rasulullah। আমার বন্ধুরা, চার নাম্বার এটা মেশকাত শরীফের 32-72 কত হয়? 32-72 এখানে লিখা দেখলাম 32-72, তার মানে 3,272 নাম্বার হাদিস মেশকাত শরীফের। এই চারটা পয়েন্ট আপনি পাবেন যদি লেখাপড়া করেন, দেখে নেবেন। এক নম্বরে নেককার স্ত্রীর গুণ, স্বামী তার দিকে তাকালে আনন্দ দেয়। দুই নম্বরে স্বামী তাকে আদেশ করলে যদি জায়েজ হয়, না না স্বামী যেটা পছন্দ করে ওইটা সে পছন্দ করে। তিন নম্বরে স্বামীর আয় ইনকামের উপরে নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। চার নম্বরে স্বামী যেটা আদেশ করে ওটা সঙ্গে সঙ্গে পালন করে যদি বৈধ হয়। আমরা তো দেখতে পাচ্ছি আদেশ করার 3 দিন পরও কথা শুনে কথা বল। তা আপনি তো এখনো নেককার হতে পারেননি, নেককার মেয়ে লোককে নবীজি, এই যে এখানে শব্দটা, যদিও শব্দটা শুনতে কেমন লাগছে, মাল সম্পদ, আপনাকে নেককার সম্পদ উত্তম সম্পদ নবীজি নিজে আখ্যায়িত করেছেন, যদি এই চারটা গুণ অর্জন করতে পারেন, আল্লাহ আমাদের মা বোন যারা এসেছে তাদেরকে এই চারটা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দাও, চলে বলেন আমিন। তাহলে অর্থ সম্পদ মাল সম্পদ যারা জমা করে আর মনে করে এটা আমার কাছে চিরস্থায়ী ভাবে থাকবে, এখানে স্থায়ী ভাবে থাকবে, যেটা সবচেয়ে বেশি মানুষ মনে করে এটা হচ্ছে ক্ষমতা। কথা বলো না কথা বলো না, ক্ষমতাও যেহেতু একটা সম্পদ একটা মাল, এইটাকে যারা পায় ওরা যদি মনে করে আমার স্থায়ী ভাবে এটা থাকবে, কোনোদিন হাত ছাড়া হবে না, তাহলে এরা যে জাহান্নামে যাবে তার নাম জাহান্নামে হুতমা। এ কথা বলে না কেন? আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইউম্বাদান্না ফিল হুতমা অমা দরাকা মাল হুতমা নারুল্লাহিল মুকদাহ, কখনোই না তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ নিক্ষেপ করব হুতমায়। কেন নবী আপনি জানেন কি? এটা আমার আল্লাহর জ্বালানো আগুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে হুতমায় যাওয়ার দুইটা কারণে এই সূরার ভেতরে পেয়েছি। এক নম্বরে সামনে পেছনে যারা মানুষের গেবত করে, দুই নম্বরে যারা অর্থ সম্পদ মাল রাষ্ট্রীয় শক্তি যারা জমা করে আর মনে করে এটা স্থায়ী ভাবে থাকবে আর হারাবে না। এই যে দুইটা গুণ বাংলাদেশের গাজীপুর জেলায় নেই, আরো জোরে বলেন। তিন নম্বর হচ্ছে যারা গুজব ছড়ায়, যারা অপবাদ রটনা করে, মিথ্যা কথা যারা ছড়িয়ে দেয় মানুষের ভেতরে, অপবাদ একজনের উপরে দিয়ে ওটা ছড়িয়ে দেয় আনন্দ পায়,
কোরআনে কারিমে আমার আল্লাহ অপবাদ এই গুজব এত মারাত্মক এত ভয়ঙ্কর নিজের তথ্য দিয়েছেন। সূরা নূরের ১১ নম্বর থেকে ২০ এই ১০টা আয়াত আল্লাহ গুজব সম্পর্কে নাযিল করেছেন। আর সবচাইতে ক্ষতি হয়ে যাচ্ছে বাংলাদেশে এই গুজবের কারণে। এই জন্য আপনি যদি হুকুম হয়ে যেতে না চান গুজব বন্ধ করেন। গুজব ছড়িয়েছিল অপবাদ দিয়েছিল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সর্বকনিষ্ঠ স্ত্রী হযরতে আয়েশার উপরে। বিশ্ব নবী জিহাদের ময়দান থেকে আসছিলেন, সাহাবায়ে কিরামকে বললেন তোমরা এখানে অবস্থান করো, তাবু টাঙ্গাও, সকালবেলা আমরা আবার রওনা হব। হযরতে আয়েশা গভীর রজনীতে তিনি তার প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে গেলেন বাইরে। তার একটা বনের হার গলায় ছিল, ওটা গেলে হারিয়ে নবীজি ডাক দিয়ে বললেন যেখানে যা আছে ওখানে নিয়ে তোমরা আবার রওনা দাও। একজন সাহাবীকে ডাক সাফওয়ানকে ডাক দিয়ে বললেন তোমার দায়িত্ব দিয়ে গেলাম, যারা সর্বশেষ এখান থেকে আসবে তাদেরকে তুমি গুছিয়ে নিয়ে আসবে। হযরত সাফওয়ান লক্ষ্য করে দেখলেন কেউ নেই, একটা কালো চাদর দিয়ে মোড়ানো এক মহিলা কাঁদতেছে। কাছে গিয়ে দেখলেন যেহেতু পর্দার আয়াত নাযিল হয়নি, এইটা আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা। বিশ্ব নবীর স্ত্রীকে তিনি আগেই দেখেছিলেন, কারণ এখনো পর্দার আয়াত নাযিল ভয় পাবেন না, চিন্তা করবেন না, আল্লাহর নবী আমার দায়িত্ব দিয়েছে, আমি আপনার এই দায়িত্ব ১০০% পালন করব, কোন চিন্তা নেই। নবীজির স্ত্রী হার খোঁজ করে এসে দেখে কেউ নেই, তিনি বসলেন। নবীজির স্ত্রীকে উঠের উপরে চড়ালেন, উঠের দড়ি ধরে টানতে টানতে নিয়ে গেলেন। এদিকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ চলে গেল, সাফওয়ান আর আপনার স্ত্রী আয়েশা সারা রাত কোথায় কাটিয়েছে আমরা জবাব চাই। এ বিষয়ে সর্বপ্রথম যে ভূমিকা